আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের ধারাবাহিক টিউটোরিয়ালের নাউনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমরা আশা করি আপনারা নাউন নিয়ে আমাদের করা প্রথম পর্বটি ভালোভাবে দেখেছেন। না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশন থেকে প্রথম পর্বের লিঙ্কে ক্লিক করে দেখে আসবেন। আর প্রথম পর্বটি ভালোভাবে বুঝতে পারলে আপনারা দ্বিতীয় পর্বটি আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন বা ভালোভাবে মনে রাখতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো আসলে প্রথম পর্বে আমরা এটা বলেছিলাম যে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে ব্যাপক আলোচনা, এবং আমরা এটা বলছিলাম যে আমাদের কমন নাউন, কাউন্টেবল নাউন এবং আমাদের ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু আমরা এটা বলি নাই যে আমাদের প্রপার নাউন এবং কালেকটিভ নাউনের কি গতি বা কি হবে। আসলে আমাদের এটা মনে রাখতে হবে যে প্রপার নাউন সে অবশ্যই একটা স্পেসিফিক কাউকে বোঝায়, আর ওই কারণে সে অলওয়েজ কাউন্টেবল নাউনই, বা সে অবশ্যই আমাদের প্রপার নাউন তো প্রপার নাউনই। কিন্তু আমাদের এখন কালেকটিভ নাউন নিয়ে ব্যাপক কথাবার্তা আছে যে আমাদের কালেকটিভ নাউন তারা কখনো কাউন্টেবল হয় বা কখনো কাউন্টেবল হয় না, অর্থাৎ আনকাউন্টেবল হয়। এখন কালেকটিভ নাউনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা কম্প্যাক্ট কালেকটিভ নাউন আর একটা নন কম্প্যাক্ট কালেকটিভ নাউন। কম্প্যাক্ট কারা? আমাদের যে কালেকটিভ নাউনগুলো তাদের মিনিংয়ের দিক থেকে তারা সেলফ সাফিসিয়েন্ট, এবং আমাদের এই কম্প্যাক্ট কালেকটিভ নাউনগুলো শেষে আমরা চাইলেই এস বা ইয়েস যোগ করতে পারি, এবং আমাদের এরা হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্টেবল। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে সেলফ সাফিসিয়েন্ট বলতে এখানে কি বোঝাচ্ছি আমি? আসলে এখানে আমাদের সেলফ সাফিসিয়েন্ট ইন মিনিং বলতে বোঝাচ্ছে যে আমাদের এই সকল কালেকটিভ নাউনের শেষে আমরা অফ যোগ করে তারপর আরেকটা নাউন বসাতে হয় না। যেমন আমি গ্যাং বললে বলি কি গ্যাং অফ রোবার্স, যেমন বান্স বললে বুঝাই বান্স অফ ফ্লাওয়ার অর বান্স অফ এনিথিং। দ্যাট মিনস আমাদের এই গ্যাং বা বান্স ওয়ার্ডটাকে আমরা কমপ্লিট করার জন্য এর শেষে অফ দিয়ে আমরা তারপর আরেকটা নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। কিন্তু আমাদের এই সকল নাউন বা এই সকল কালেকটিভ নাউন, যে নাউনগুলোর শেষে আমরা অফ যোগ করে তারপরে কোনো ধরনের নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয় না, এগুলোকে আমি এখানে সেলফ সাফিসিয়েন্ট বলে বোঝাচ্ছি, আর এই সকল নাউনগুলোই হবে মূলত কাউন্টেবল। এখন যেমন ক্লাস, ফ্যামিলি, আর্মি, আসলে এই ক্লাস, ফ্যামিলি বা আর্মির শেষে আমরা আবার অফ যোগে কোনো কিছু বসাতে হয় না। এখন নন কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট বলতে ওই ধরনের কালেকটিভ নাউনগুলো যাদের মিনিংটা সেলফ সাফিসিয়েন্ট না। এখানে সেলফ সাফিসিয়েন্ট না বলতে আমি এটা বোঝাচ্ছি যে এই কালেকটিভ নাউনগুলো শেষে আমরা অবশ্যই অফ যোগ করে তারপরে আমাদের কোনো একটা নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয়। এবং যেমন আমাদের এখানে দু নম্বর লেখাই আছে যে নন কম্প্যাক্ট প্লাস অফ প্লাস প্লুরাল ফর্ম, অর্থাৎ নন কম্প্যাক্ট যে কালেকটিভ নাউনগুলো আছে সেগুলো শেষে আমরা অফ যোগ করে তারপরে একটা প্লুরাল ফর্মের নাউন ব্যবহার করতে হয়, এবং এরা অ্যাকচুয়ালি আনকাউন্টেবল। যেমন বেবি, পরে বাঞ্চ, পরে গ্যাং। আসলে এই ধরনের কালেকটিভ নাউনগুলোকে আমরা কমপ্লিটভাবে মিনিং প্রকাশ করার জন্য অবশ্যই শেষে আমরা অফ ব্যবহার করে আরেকটা নাউন ব্যবহার করতে হয়। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা যে কালেকটিভ নাউন কোনো একটা সেন্টেন্সে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল তা টোটালি ডিপেন্ড করে ওই সেন্টেন্সে ওই কালেকটিভ নাউনের অর্থের উপরে। এবং আমেরিকানসরা আসলে তারা কালেকটিভ নাউনগুলোকে সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার করে। যেমন দ্য ক্রাউড ইজ চিয়ারিং, এখানে আমাদের আরও দুটো এক্সাম্পল দেওয়া আছে। আসলে এখানে আমাদের সবগুলো কালেকটিভ নাউন যেমন ক্রাউড, নেভি বা গ্রুপ এগুলোকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করার কারণে আমরা এদের পরে একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করেছি। কিন্তু আমাদের এখন যে এক্সাম্পলটা, মাই ফ্যামিলি আর অলওয়েজ ফাইটিং অ্যামং দ্যামসেলভস, এখানে আমাদের ফ্যামিলি একটা কালেকটিভ নাউন হলেও এর শেষে কিন্তু আমরা আর ব্যবহার করেছি। দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা আমাদের কালেকটিভ নাউনটাকে প্লুরাল ফর্মে ব্যবহার করেছি। দ্যাট মিনস কোনো একটা সেন্টেন্সে কালেকটিভ নাউন সে প্লুরাল বা সিঙ্গুলার, সে কাউন্টেবল বা আনকাউন্টেবল তা ডিপেন্ড করে আমাদের ওই সেন্টেন্সে তার মিনিংয়ের উপরে। এখন আসলে ইউনিট টাইপের যে নাউনগুলোকে আছে ওগুলোকে আমরা কীভাবে ব্যাখ্যা করব, আসলে ওগুলোকে ব্যাখ্যা করার ওয়েটা আমরা নিচে বর্ণনা করতেছি। যে ইউনিট টাইপের নাউনগুলোকে আমরা দুটো জেনারেল ভাগে ভাগ করতে পারি, একটা ডেফিনেট, একটা ইনডিফিনেট। আসলে ডেফিনেট বলতে আমরা বুঝাচ্ছি নির্দিষ্ট করে যে ইউনিটগুলো আছে। যেমন যখন আমাদের কোনো একটা নিউমারাল নাম্বারের পরে একটা ইউনিট থাকবে এবং তারপরে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকবে, তখন আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই আমাদের
ওই ইউনিটটা হবে সিঙ্গুলার টাইপের ইউনিট। যেমন যেমন 20 ইয়ার্স ওল্ড, এখানে আমাদের 20 একটা নিউমেরাল বা একটা নাম্বার, এবং তারপরে একটা ইউনিট আছে ইয়ার, এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ আছে ওল্ড। তাহলে এখানে আমাদের অবশ্যই ইয়ারটা হবে সিঙ্গুলার, দ্যাট মিনস এটা হবে ইয়ার। এখানে আমাদের 20 ইয়ার্স হবে না, এটা হবে 20 ইয়ার ওল্ড। যেমন আই বট 3 মিটার রোপস, উই মিট 6 ফুট ফরেনার। আমাদের এখানে যেহেতু প্রথমে 3 একটা নিউমারাল আছে, তারপরে আমাদের অবশ্যই একটা মিটার থাকলে মিটারের আমাদের এখানে টাইপটা হবে সিঙ্গুলার টাইপ, এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ বা নাউন যাই থাকবে আমরা তাকে বসাবো। এখন যখন আমাদের কোনো একটা নিউমারাল টাইপের পরে কোনো ইউনিট থাকবে, এবং তা যখন আমাদের কোনো একটা সেলফ সাফিসিয়েন্ট মিনিং বুঝাবে, তখন আমাদের এখানে ওই ইউনিটের শেষে আমরা এইচ বা ইয়ার্স যোগ করব। যেমন টাকা, ইয়ার, মান্থ বা ডে। আমি বললাম আই নিড 5 টাকা, এখানে আমাদের অবশ্যই যেহেতু 5 এর পরে একটা ইউনিট আছে, এবং তাহলে আমরা এখানে অবশ্যই ইউনিটের শেষে একটা এইচ বা ইয়ার্স যোগ করতে হবে, হবে আই নিড 5 টাকা, উই স্টেড দেয়ার 3 ডেজ। সিমিলার এক্সাম্পল। এখন ইনডিফিনিট টাইপের যে ইউনিট টাইপের নাউনগুলো আছে, ওই নাউনগুলোর ক্ষেত্রে প্রথমে যদি আমাদের কোনো প্লুরাল টাইপের ইউনিট থাকে, এবং তারপরে অফ থাকে, তারপরে কোনো প্লুরাল টাইপের নাউন থাকে, তাহলে আমাদের অবশ্যই তারপরে ভার্বটা হবে প্লুরাল। আরেকবার, যখন আমাদের কোনো প্লুরাল টাইপের ইউনিট থাকে এবং তারপরে অফ যোগে একটা প্লুরাল টাইপের নাউন থাকে, তাহলে আমাদের তারপরে অবশ্যই ভার্বটা একটা প্লুরাল টাইপের ভার্ব হবে। যেমন হান্ড্রেডস অফ অ্যাপ্লিকেন্টস হ্যাভ অ্যাপ্লাইড, আমাদের এখানে অবশ্যই হবে হান্ড্রেডস, এবং আমাদের এখানে অবশ্যই নাউনটা হবে অ্যাপ্লিকেন্টস, এবং আমাদের তারপরে ভার্বটাও হবে প্লুরাল। আরো কিছু এক্সাম্পল, থাউজেন্ডস অফ গেস্টস আর ইনভাইটেড। আরেকটা এক্সাম্পল আছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন। একই ধরনের এক্সাম্পল এখানে বিশেষভাবে লক্ষণীয়, যখন আমাদের কোনো একটা সেন্টেন্সে অনেকগুলো ইউনিট থাকবে, অনেকগুলো নিউমারাল থাকবে, তখন আমাদের এখানে অবশ্যই ওই নাম্বারগুলো ছোট থেকে বড় আকারে আমাদের সাজিয়ে বলতে হবে। যখন আমরা এখানে এটাকে এভাবে বলতে পারবো না যে থাউজেন্ডস অফ হান্ড্রেডস অফ স্টুডেন্টস, আমরা এখানে অবশ্যই হান্ড্রেডটা যেহেতু থাউজেন্ড থেকে ছোট, তাহলে অবশ্যই আমরা হান্ড্রেডটাকে শুরুতে বলবো, দেন থাউজেন্ডটাকে বলবো, হবে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস। ঠিক সিমিলারলি থাউজেন্ডস অফ মিলিয়ন্স বলতে হবে, মিলিয়ন্স অফ থাউজেন্ডস বলতে পারবো না, আমরা নাম্বারগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে বলতে হবে। এখন প্র্যাকশন টাইপের যে নাউনগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমরা কী ধরনের নিয়ম অনুসরণ করবো? আসলে প্র্যাকশন বলতে আমরা কি বুঝি, যে নিউমারেটর বাগ ডিনোমিনেটর, অর্থাৎ ল বাগ হর। অর্থাৎ যখন আমাদের কোনো নিউমারেটরের মান 1 হবে, তখন আমাদের অবশ্যই ডিনোমিনেটরটা হবে সিঙ্গুলার টাইপের, অর্থাৎ লবটা 1 হলে হরটা হবে সিঙ্গুলার টাইপের, এবং তারপরে ভার্বটাও হবে সিঙ্গুলার। যেমন 1/3 অফ দ্য ল্যান্ড ইজ গিভেন টু হিম, এখানে আমাদের যেহেতু শুরুতে আছে 1 যা নিউমারেটরকে বোঝাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের এখানে থার্ড হবে, এটা থার্ড হওয়ার কোনো চান্স নেই, এবং আমাদের এরপরে যে ভার্বটা আছে ভার্বটা হবে ইজ। আবার আমাদের নিউমারেটরের মান যদি 1 থেকে বড় হয়, তখন আমাদের অবশ্যই ডিনোমিনেটরের মানটা হবে প্লুরাল, এবং এখানে তারপরে ভার্বটা হবে প্লুরাল টাইপের। যেমন 2/3, এখানে আমাদের অবশ্যই থার্ড হবে না, থার্ডস হবে, যেহেতু আমাদের এখানে নিউমারেটরের মানটা 1 থেকে বড়, এবং আমাদের তারপরে ভার্বটা হবে প্লুরাল ভার্ব, যেখানে হবে হ্যাভ বিন প্রোভাইডেড, এখানে হ্যাজ বিন প্রোভাইডেড অ্যাপ্রুভেবল না। দের পরবর্তীতে আমাদের যখন কোনো একটি প্র্যাকশনের সাথে একটা নাম্বার থাকবে, যাকে আমরা সিম্পলি মিশ্র ভগ্নাংশ বলি, এবং আমাদের ওই নাম্বারটা যদি 1 থেকে বড় হয়, তাহলে আমাদের এখানে অবশ্যই প্র্যাকশনটা হবে প্লুরাল টাইপের, এবং তারপরে ভার্বটা হবে প্লুরাল ফর্ম। আমি আবার বলি, আমাদের যখন কোনো একটি মিশ্র ভগ্নাংশের বেলায় মিশ্র ভগ্নাংশের পাশে যে একটা পূর্ণ সংখ্যা থাকে, ওই পূর্ণ সংখ্যার মানটা 1 থেকে বড় হলে আমাদের ওই ভগ্নাংশটা হবে প্লুরাল ফর্মের, এবং তারপরে ভার্বটা হবে প্লুরাল ফর্ম। যে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, যেমন 5 and 2/3, দেন তারপর হবে প্লুরাল ভার্ব। অর্থাৎ যেহেতু আমাদের এখানে 2/3 একটা প্র্যাকশন, এবং তার আগে একটা পূর্ণ সংখ্যা আছে 5, এবং 5 1 থেকে বড়,
তাহলে অবশ্যই আমাদের এখানে টু থার্ড না হয়ে হবে টু থার্ডস, এবং তারপরে ভার্বটা হবে প্লুরাল ফর্মের ভার্ব। এবং আমাদের যখন কোনো একটি প্র্যাকশন কোনো একটি নাউনের আগে বসে, তখন আমাদের ওইটা ওই প্র্যাকশনটা হবে সিঙ্গুলার ফর্মের। যেমন দিস কান্ট্রি এক্সপোর্টস 45.36 tons অফ আফিম। এখানে আমাদের যেহেতু আফিম একটা নাউন এবং আফিমকে যেহেতু আমাদের প্র্যাকশনটা ফলো করছে, তো আমাদের এখানে অবশ্যই প্র্যাকশনের টাইপগুলো হবে সিঙ্গুলার টাইপের। তো বন্ধুরা আসলে এই ছিল আমাদের নাউন নিয়ে পুরোপুরি আলোচনাটা। তো আসলে নাউনের আলোচনাটা আমাদের শেষ পর্যায়ে, তবে আমরা এই পর্বে বোনাস হিসেবে একটা বিশেষ কিছু শিখব। আমাদের এমন কিছু নাউন আছে যেগুলো একটু এক্সেপশন টাইপের, এবং এই নাউনগুলো অলওয়েজ প্লুরাল ফর্মের হয়, অর্থাৎ এই নাউনগুলোকে আমরা সিঙ্গুলার ফর্মে ইউজ করতে পারি না। যেমন কি ধরনের নাউন এগুলো? প্যান্টস, শুজ, পায়জামা, সিজার্স, শর্টস, ট্রাউজার্স, বাইনোকুলার্স, গ্লাসেস যা চোখে ব্যবহার করার জন্য, চশমা হিসেবে, হেডফোন। আমাদের এই টাইপের নাউনগুলোর কখনো সিঙ্গুলার ফর্ম হয় না, অর্থাৎ তারা অলওয়েজ প্লুরাল ফর্মে হয়। যেমন আই লাইক ইউ ট্রাউজার্স, কিন্তু আমরা ট্রাউজার বলার কোনো চান্স নেই। এখন বন্ধুরা আসলে আমি একটু এক্সপ্লেন করে বলি এই নাউনগুলো কেন আমাদের সিঙ্গুলার হতে পারে না। যেমন আসলে বাজারে গিয়ে নিশ্চয়ই আমরা একটা শু কিনি না, আমরা আসলে শু বলতে আমরা এক জোড়া শুকেই বুঝাই। দ্যাট মিনস দুটো শুজ মিলে একটা কমপ্লিট শু সেট হয়। দ্যাট মিনস আমরা এখানে একটা শু বলতে আমার মতে এখানে অবশ্যই এক জোড়া শুকে বোঝাচ্ছি, কারণ বাজারে গিয়ে নর্মালি আমরা একটা শু কেনার কোনো চান্স পাচ্ছি না। আসলে ঠিক সিমিলারলি এখানে প্যান্টস বলতে, এখানে প্যান্ট বলতে বোঝায় এটা কমপ্লিট প্যান্ট না, প্যান্ট বলতে বোঝায় আমাদের একটা পায়ের জন্য যে কাপড়টা। দ্যাট মিনস বাজারে গিয়ে আমরা অ্যাকচুয়ালি যে প্যান্টটা কিনতেছি ওটা মূলত প্যান্ট না, সেটা প্যান্টস। দ্যাট মিনস আমাদের আসলে এরা মূলত সিঙ্গুলার টাইপের হয় না, কারণ এগুলোকে আমরা সিঙ্গুলারভাবে ইউজ করতেই পারি না। ঠিক সেম পায়জামা বলা হোক, সিজোর বলা হোক, শর্টস বলা হোক, সবই আমাদের দুটো পার্ট নিয়ে তারা একটা কমপ্লিট সেট। আর ওই কারণে আমরা এখানে অবশ্যই এরা যেহেতু আলটিমেটলি তারা তৈরি থেকে তারা দুটো পার্ট, দ্যাট মিনস তারা প্লুরাল, তাহলে এগুলোকে সিঙ্গুলারলি ইউজ করার কোনো ওয়েই নাই। এবং আমাদের আরও মনে রাখতে হবে এই ধরনের নাউনগুলো অবশ্যই এদের জন্য ভার্বটা হবে প্লুরাল। যেমন হোয়ার আর মাই প্যান্টস হবে, এটা রাইট, বাট হোয়ার ইজ মাই প্যান্টস এটা অবশ্যই একটা ভুল, কারণ এই ধরনের ভার্বগুলো যেহেতু তারা অলওয়েজ প্লুরাল, তাহলে অবশ্যই তাদের জন্য বরাদ্দকৃত ভার্বটাও হবে প্লুরাল, সিঙ্গুলার হওয়ার কোনো অপশন নেই। এখন এই ধরনের নাউনগুলোকে আমি সংখ্যা দ্বারা প্রকাশ করতে গেলে কিভাবে ব্যবহার করব? আমি তো নিশ্চয়ই এটা বলতে পারবো না যে আমি বাজারে গিয়ে একটা ট্রাউজার কিনেছি, যেহেতু এখানে আমাদের ট্রাউজারটা সে হচ্ছে দুটো পার্ট নিয়ে একটা কমপ্লিট সেট। তাহলে আমি এই ধরনের নাউনগুলোকে কমপ্লিটলি প্রকাশ করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা বোঝাতে এ পেয়ার অফ বোঝাতে হবে, আর আমি যখন এখানে একটার অধিককে বোঝাবো তখন আমি এখানে অবশ্যই টু পেয়ারস অফ বা থ্রি পেয়ারস অফ এই ধরনের টাইপ ব্যবহার করে আমি এদেরকে সংখ্যা বোঝাবো। যেমন আই বট টু ট্রাউজার্স, ইয়ে একটা ভুল সেন্টেন্স, কিন্তু আমি এখানে কি লিখবো? আই বট এ পেয়ার অফ ট্রাউজার, দ্যাট মিনস আমি এখানে একটা ইউনিট বোঝাচ্ছি, আই বট এ পেয়ার অফ ট্রাউজার্স। এবং আই বট টু পেয়ারস অফ প্যান্টস, তাও একটা রাইট সেন্টেন্স। তো আসলে আমরা আশা করি আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আসলে বন্ধুরা এখন যে কথাটা বলবো তা হচ্ছে আসলে আমাদের থ্রি স্ট্রেঞ্জার্স একটা নতুন ইউটিউব চ্যানেল, আমরা আশা করি আপনারা আমাদের ভিডিওগুলোকে ভালোভাবে নেবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনারা খুবই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আসলে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্টটা আমরা চাই, এবং আসলে আমরা চাই যে আমাদের ভিডিও থেকে আপনারা মিনিমাম টুকু হলেও উপকৃত হন এবং আপনারা কিছু শিখতে পারেন। অ্যাকচুয়ালি ইউজ স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার অ্যাসপিরেশন। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন আপনারা পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা তার অ্যালার্মটা পেয়ে যান। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ, স্টে সেফ, স্টে হেলদি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।